নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আপনারা সবাই বাড়িতে তৈরি করে থাকেন, তবে আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি তা তৈরি করেন দেখবেন খেতে হবে তা অসাধারণ। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি। তার জন্য দেখুন, প্রথমে আমি কতগুলো চিংড়ি মাছ নিয়েছি, সেই চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। দেখুন এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে তারপর সেগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন তারপর একটা থালার মধ্যে রেখে তাতে একটু হলুদ দিলাম, অল্প একটু হলুদ আর নুন দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। দেখুন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাছগুলো কিছুক্ষণ রেখে দিলাম। দেখুন একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি, তার জন্য 2 চামচ সর্ষে, সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর কতগুলো কাঁচা লঙ্কা নিলাম। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও কতগুলো লঙ্কা নিয়ে নিতে পারেন। নিয়ে এটা ভালো করে আমি দেখুন পেস্ট করে নিচ্ছি। এরপর এর সাথে কতগুলো কাজু বাদাম দিলাম আর অল্প একটু মৌরি, এর সাথে আমি একটু টক দই দিলাম, 2 চামচ মতন টক দই দিলাম। টক দই দিয়ে এরপর ভালো করে পেস্ট করে নিচ্ছি। এতে কিন্তু মশলার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে, সেই জন্য দিলাম। এরপর দেখুন সর্ষের তেল গরম করতে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর যে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু ফ্রাই করা চলবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ খুব শক্ত হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছ একদিকটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে উল্টে দিচ্ছি। এরপর এই চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। দেখুন খুব বেশিক্ষণ কিন্তু ফ্রাই করা চলবে না। তারপর সেই তেলেই আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, অল্প একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, সেই পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। এই পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। দেখুন খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত কষবেন তত কিন্তু খেতে টেস্টফুল হবে। এতে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কা। এই কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা ভীষণ সুন্দর হয়, সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। দেখুন মশলাটা আমার কিন্তু কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আবার ভালো করে নাড়তে শুরু করে দিলাম, কিছুক্ষণ আমি কষে নেব। দেখুন খুব ভালো করে কষতে হবে। আর মশলাটা বাটির গায়ে একটু লেগেছিল, তাই অল্প একটু জল দিয়ে এই মশলাটা আমি ঢেলে দিলাম, দিয়ে আবার কষতে শুরু করে দিলাম। দেখুন যত কষবেন কিন্তু তত টেস্টফুল হবে খেতে, সেই জন্য মশলা খুব ভালো করে কষা উচিত। দেখুন এরপর কষা হয়ে গেছে, আমি অল্প একটু নারকেল দুধ, আগে নারকেলটা কুড়ে তার থেকে দুধটা বের করে রেখে দিয়েছিলাম, সেই নারকেল দুধটা আমি দেখুন দিয়ে দেব। দেখুন ভালো করে কষে নিচ্ছি, বারে বারে কিন্তু নাড়তে হবে, নইলে কিন্তু তলায় বসে যেতে পারে। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে খুব বেশি ঝাল খায় না, তাই গোটা লঙ্কাই দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়ছি। দেখুন নাড়তে হবে কিন্তু,
নইলে কাজু বাদাম রয়েছে পেস্টের মধ্যে, তাহলে বসে যেতে পারে। যেমন কষা হয়ে গেছে, এবার নারকেল দুধটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি, এই নারকেল দুধটা দিয়ে আমি ফোটাতে শুরু করে দিলাম। দেখুন, নারকেল দুধটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে। দেখুন ফুটে উঠেছে, আমি অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু নুন দিয়েছি, তাই অল্প একটু নুন দিলাম। দিয়ে দেখুন খুব ভালো করে ফুটে উঠলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেখুন ফুটে উঠেছে ভালো করে, এই সময় চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন চিংড়ি মাছ, কিন্তু চিংড়ি মাছের মালাইকারি ভীষণ সুন্দর হয় খেতে। আর এর মধ্যে কাজু বাদাম আর মৌরি পরাতে এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। দেখুন চিংড়ি মাছ ভেজেছিলাম, তাতে যে থালাটাতে অল্প একটু তেল ছিল চিংড়ি মাছ ভাজা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু কিছুক্ষণ ফুটতে দিতে হবে, খুব ভালো করে ফোটাতে হবে আর অল্প করে নেড়ে দিতে হবে, নইলে আবার তলায় বসে যেতে পারে। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। বাড়িতে অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখুন অল্প করে নেড়ে দিচ্ছি তলা দিয়ে, যাতে বসে না যায়। দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখুন আমি একটা সার্ভিং বলে এই চিংড়ি মাছের মালাইকারি তুলে নিলাম। এইভাবে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।